এবার সিএএ বিরোধিতার প্রস্তাব বাংলা বিধানসভায় পাশ হবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানিয়ে দেন, বিরোধী দলগুলি রাজি থাকলে আমরা এ নিয়ে একটি বৈঠক করব। বাংলার বিধানসভাতেও নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রস্তাব পাশ হবে। মুখ্যমন্ত্রীর এই কথা নিয়ে আজ মুখ খুলেছেন বামেরা। দেখুন এই নিয়ে কি বললেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। আজকে যা বলছেন কালকে উল্টো কথা বলতে, এটা বারবার ঘটেছে, নতুন কোনো কথা না। পশ্চিমবঙ্গ বিধানসভায় আমরা উদ্যোগ নিয়েছিলাম এনআরসি চলবে না, আমরা সেই কাগজ জমা দেওয়ার পর অপেক্ষা করতে করতে ডিলে ডাইলিং করতে করতে শেষমেশ রাজ্য সরকার খানিকটা আমাদের চাপেই বাধ্য হল, আমরা একটা প্রস্তাব নিলাম যে পশ্চিমবাংলায় এনআরসি হবে। ঠিক গেল, কি দেখলাম কদিন পরে দিল্লি গেলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং হলো, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিটিং হলো, সাংবাদিকদের বললেন না না পশ্চিমবাংলার ব্যাপার তো নয়, এনআরসি নিয়ে তো এখানে প্রস্তাব নেওয়া হলো। তাহলে কেন প্রস্তাব নেওয়া হয়েছিল? ওখানে গিয়ে বলে দিলেন যে ওটা পশ্চিমবাংলার ব্যাপার না, ফিরে আসলো। কার মন্ত্রণা কে জানে, ফিরে সেই একটা বড় অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া শুরু করে দিলেন। অ্যাডভোকেটসি করা বলতে আগে বোঝায় বাঁয়ে পুলিশ ডাইনে পুলিশ অফিসার মাঝখানে উনি, আপনারা কেউ ভয় পাবেন না, এনপিআর করতে কেউ আপত্তি করবেন না, সবাই এনপিআর করুন, এনপিআর মানে সেন্সাস 10 বছর পরপর হয়, কে বলেছিল? কার মুখ থেকে এই কথাগুলো বেরিয়েছিল? 2-2.5 মাস ধরে গোটা রাজ্যে উনি প্রচার করে বেড়ালেন, ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী করেনি, উনি প্রচার করে বেড়ালেন এনপিআর করা হোক, আজকে বলছেন এনপিআর না। ফলে উনি কখন কোনটা বলছেন এটা বোঝাটা খুব কঠিন, এটা বিলম্বিত বোধোদয় নাকি জল ঘোলা করে খাওয়ার অভ্যেস আমি বলতে পারবো না। পশ্চিমবঙ্গ বিধানসভায় সিএএ এর বিরুদ্ধে প্রস্তাব আমরা জমা দিলাম, গ্রহণ করল না সরকার, অভব্য আচরণ করল, আমরা বললাম কেরালা করেছে, এখন তো পাঞ্জাবও করেছে, অন্য রাজ্যগুলো করবে, এখনই আবার হয়তো কথা বদলাচ্ছে। আবার কখনো কখনো বলছেন আমরা তো 6ই সেপ্টেম্বর নিয়েছি, আরে 6ই সেপ্টেম্বর তো নাগরিক পঞ্জি, তখন তো সিএএ এর জন্ম হয়নি, সিএএ জন্ম হয়েছে তো ডিসেম্বরে, তারাই ইগনোর করলেন। ফলে একটা কখন কি বলছেন না বলছেন ঠিক ঠিকানা নেই। এখন আবার শুনছি উনি বাকিদের পরামর্শ দিচ্ছেন এনপিআর না করার জন্য, ভালো, কিন্তু সবিনয় মুখ্যমন্ত্রীকে জানতে চাওয়া হোক, মুখ্যমন্ত্রী আপনি এটা কবে থেকে বুঝলেন এনপিআর না করাটা ভালো? এনপিআর করার জন্য তো বলছিলেন, আমরা তো বরাবর বলে এসেছি সিএ এনপিআর এনআরসি এক লাইনে বরাবর বলে এসেছি আমরা, যদি এনআরসিকে অপোজ করতে হয় তাহলে এনপিআরকে আটকাতে হবে এবং অবশ্যই সিএকে আটকাতে হবে, নতুন তো কোনো কথা না। এবং সিএর যে ভুলটা হয়ে রয়েছে মেজর, যেমন 2019-2013 আরেকবার সর্বনাশ করেছেন, যখন এনআরসির পারমিশন নিয়ে এসছেন তার আগে ছিল না, যখন ইললিগাল মাইগ্রেন্টের পারমিশন নিয়ে এসছেন তার আগে ছিল না, 2003 মানে এনডিএ গভর্নমেন্ট, 2003 মানে শ্রীমতী মমতা ব্যানার্জি তখন কেন্দ্রের মন্ত্রী, তার তো দায় থাকে। আজকে কি সেই সব কারণে এক একশো এক এক রকম বলছেন? এখন আবার শুনছি উনি বলছেন যে আমি একটা সারা দেশের বিরোধী দলগুলোকে মিটিং ডাকবো এইসব ব্যাপারে, সে লোকে হাসবে তো? আর একটা কোনো বিরোধী দলগুলোকে নিয়ে আলাদা মিটিং হোক, একাধিক সেন্টারে আলাদা আলাদা মিটিং হোক, এটা তো নরেন্দ্র মোদীর পারপাস। বিরোধী দলগুলোকে নিয়ে যখন সিএ বিরুদ্ধে সভা ডাকা হলো, আপনি তখন সে মিটিংয়ে গেলেন না দিল্লিতে, এবারে আপনি ডাকবেন আলাদা, তাহলে বিরোধী দলগুলোকে বিভক্ত করে দেওয়াটা যেটা নরেন্দ্র মোদী সবচেয়ে খুশি হবেন সেই কাজে কি আপনি নামছেন? আমরা নির্বাচনের আগে দেখেছিলাম একই রকমভাবে ফেডারেল ফ্রন্টের নাম করে বিরোধী দলের মধ্যে বিভাজনটাকে বাড়িয়ে দেওয়ার প্রচেষ্টা যারা করেছিলেন তার নেতৃত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, এখন কি আবার সেই চেষ্টা করবেন? মানুষ সব বুঝতে পারছে, মানুষ এত বোকা না, আপনার সমস্ত কাণ্ড কারখানায় আপনি এক্সপোজড, আপনি কি চান লোকে বুঝতে পারছে, আপনাকে ভরসা করে যে সিএএ এর বিরুদ্ধে লড়াই করাটা কঠিন এটা মানুষ তাই মনে করে, এনআরসির বিরুদ্ধে যদি লড়তে হয় তাহলে আপনাকে ভরসা করেই শুধু চললে হবে না, আপনি ভরসার যোগ্য কিনা সেটাও আপনাকে প্রমাণ দিতে হবে।
খবরটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এই ধরনের আরও অনেক খবর দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে যুক্ত থাকুন।